আমি বাড়িতে শুয়েছিলাম, আমার বউ অসুস্থ, আমাদের বৌমা সব আছে বাড়িতে, ঠিক আছে, বাচ্চা বাচ্চা সব আছে, ধুমধাম করে ইট পাটকেল নিয়ে গ্লাসগুলো সব ভেঙে দিল। এসে আমি যখন দৌড়ে যাচ্ছি তখন দেখছি দেবাংশু, হ্যাঁ, বলছে এই সৌরভ কই সৌরভ কই, যে ধুমধাম করে ইট সমীর বলে একটা ছেলে, সমীর সমীর খান না কি নাম, হ্যাঁ, সব এরা সব ধুমধাম করে ইয়ে করছে। তখন আমি দৌড়ে গেলাম, আমাকে তো ফেলে তখন ধুমধাম করে আপনারা বলুন আমার কি করা উচিত, মেয়ে ছেলেদের গায়ে হাত দিয়েছে, আমি খুব অসুস্থ, আমার স্বামীকে কেন এরকম করে মেরেছে, গোটা জানলা দরজা সব ইয়ে করে দিয়েছে, গোটা রক্ত ভর্তি গোটা শরীরে, আমার মেয়েদের গায়ে সব ছোট ছোট বাচ্চা মেয়েরা দেখুন, দেবাংশু পালিয়ে গেছে, সৌরভের বাবা নিজে দেখেছে, আর সমীর খান ও বলছে আমি মারতে এসছি, সৌরভ কি করে নিবি, কালকে আমার বাড়িতে আমি রাত্রিবেলায় মা বল আমাকে রুটি আনতে পাঠিয়েছিল, মা বললো ঘরে আমি রুটি নিয়ে আনতে গেছিলাম দোকানে, তো মা আমাকে যখন রুটি আনতে যাই চণ্ডীদাসে, তখন আমাকে মা কনস্ট্যান্টলি ফোন করছিল, আমি বুঝতে পারিনি, আমি ফোন ধরেছি, দিয়ে আমার মা কাউমাউ করে কাঁদতে শুরু করেছে, দিয়ে বলছে যে ঘরে বাইরের সামনে নাকি গুলি চালানো হচ্ছে, তারপরে ইট পাটকেল বৃষ্টি হচ্ছে, পুরো একদম দরজায় লাত মারছে ইয়ে করছে, এবার আমার মা অসুস্থ আর আমার বাবা টায়ার্ড।